হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমরা ভালো আছি। তা বলো, পালাইছো? এই দেখো আমার মা, আজকে পৌষ সংক্রান্তি, মারবাড়িতে এসেছে পিঠে খেতে। কি পিঠে করবা? পিঠে করবো তো, সরা পিঠে হয়ে গেছে, ভগবানকে দেওয়া হয়ে গেছে। এবারে পুলি পিঠা করবো, পাটি শাকটা করবো, মালপা করবো, অনেক কিছু করবো, খিচুড়ি, বেগুন ভাজা, বেগুনি, তারপরে স্লাইড টাল, আরও কিছু আছে ব্যবস্থা, পরে দেখাবো। তো বন্ধুরা, আজকে পিঠে পর্ব, তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে কী কী পিঠে করবে মা। তো সেই জন্যে আজকে এসেছি বাড়িতে পিঠে খাবো বলে। তোমার কি একটাই রিয়াকশন, আর কোনো রিয়াকশন নেই? যখনই ফোন নিয়ে ব্যস্ত। তো বন্ধুরা, আজকে পৌষ সংক্রান্তি, তো তোমাদের সকলকে জানাই পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা। পৌষ সংক্রান্তি তোমাদের ভালো কাটুক। আর আর আমি তো বাপের বাড়িতে এসেছি, মা কী কী পিঠে বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো সারাদিন আজকে আমরা কী কী করব, কীভাবে মা পিঠে বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন এই যে মা গোপালকে ভোগ দেবে, গোপালকে ভোগ দেবে, দাঁড়া তোমায় দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে আমার মার গোপাল, ছোট্ট গোপাল সোনা, এই যে গপু সোনা, কে এসেছে আজকে? যে সোনা মা, কে এসেছে আজকে দেখো? গপু আজকে পিঠে খাবে, আজকে গপুর জন্য পিঠে বানানো হবে স্পেশাল স্পেশাল, তার সাথে আমরাও খাবো। কিচিরমিচির কিচিরমিচির করছে এই দুজন। তো বন্ধুরা এখন আমরা সকালে টিফিন করবো, সকালে দোকান থেকে লুচি আর কচুরি আর তরকারি কিনে এনেছিলাম, সেটাই এখন টিফিন হবে। তো মাকে বললাম যে টিফিনের ব্যবস্থা করতে হবে না, কারণ অনেক কিছু করতে হবে, পিঠে পিঠে বানাতে অনেক সময় লাগে, তো সেই জন্য টিফিনের ঝামেলা রাখিনি, দোকান থেকে নিয়ে এসেছি। তো সেটাই এখন আমরা সবাই টিফিন করে নেবো। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। রাধুনি রান্না করছে, আর কি খাচ্ছে দেখি? সরা পিঠে। কি রান্না করছো? বাড়িতে এসে রাধুনি রান্না করছে। এখানে কি হচ্ছে? ওখানে খিচুড়ির চাল হচ্ছে, এখানে সব সবজি ভাজা হচ্ছে। ও এই যে দেখো বন্ধুরা, আমাদের উনুনে খিচুড়ি রান্না হচ্ছে, ভাত রান্না হচ্ছে। এই উনুনে পিঠে হবে তাই তো? সরা পিঠে হয়েছে, ওখানে আবার হবে, আবার হবে। সকালবেলা উঠে সরা পিঠে বানিয়েছে, দেখো গোপালকে ভোগ দিয়েছিল সরা পিঠা করে। নিয়মটা করতে হয় আমাদের, ওই জন্য নিয়মটা আমার সকালবেলায় করে রেখেছে। খুব বদমাইশ ছেলে, মোটো মুছে নাও। দুজনে দুরকম খিচুড়ি করছে, এরকম খিচুড়ি খাওয়া যাবে না। খিচুড়ি সবজি এখন ট্রান্সফার হচ্ছে উনুনে। ও আস্তে আস্তে হয়ে যাবে। এরা কি খিচুড়ি করছে কে জানে, এরকম খিচুড়ি আমি দেখিনি কোনোদিনও। এই দেখো বন্ধুরা, আজকে আমরা খেতে চলেছি শাশুড়ি আর জামাই স্পেশাল খিচুড়ি। দেখো শাশুড়ি আর জামাই স্পেশাল খিচুড়ি করছে। তো ভালো হলো তো খাবোই, তাই না বলো? আরে না ঠিক আছে, হয়ে যাবে, হবে হবে। পিঠে খাবো সারাদিন পিঠে। তোমার পিঠে তো পরে দিচ্ছি, কিছু করে না কাজ, খালি ভিডিও নিয়ে পড়েছে। এটা একটা কাজ বুঝেছো? যা 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 পুলি করগে তো দাও।
বলে ওটা কি হচ্ছে এটা কি বানাচ্ছেন এটা পিঠে এটা এটা চুষি আর এটা কি পিঠে মা এটা পুলি 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 এটা পুলি বানিয়েছি আর এটা চুষি বানিয়ে বানাচ্ছে এখন চুষি দুধ পুলি হবে ওটা কি এটা এটা নারকেলের পুর বেগুনি কাটছি বেগুনি এটা কি এটা এটা রসুনের পেস্ট করাছি বেগুনি আপনি কি করছেন দেখো খিচুড়ি হয়ে গেছে কড়াইতে বেগুনি হচ্ছে দেখো আমি পিঠে বানিয়ে ফেলেছি এটা হচ্ছে চুষি পিঠে আর এটা হচ্ছে পুলি পিঠে কেমন হয়েছে জানি না ভালো লাগছে কেমন হয়েছে তো বন্ধুরা দেখো আমাদের দুপুরে রান্নাটা হয়ে গেছে মা রান্না করে ফেলেছে খিচুড়ি আর বেগুন ভাজা আর আমিও পিঠেটা বানিয়ে ফেলেছি মানে পুলি পিঠে আর চুষিটা বানিয়ে রেখেছি তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করব করে তারপরে আমরা পিঠে বানাতে বসবো তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমাদের গোপুসোনার ভোগ রেডি হয়ে গেছে মা ভোগ লাগিয়ে দিয়েছে যেমন গোপুসোনা এই যে গোপুসোনাকে মা ভোগ দিয়ে দিয়েছে গোপুসোনা খাওয়া হয়ে গেলে আমরা তারপরে খাব কেন নাও কিছু রান্না করলাম তো বন্ধুরা দেখো আমরা দুপুরে খেতে বসে পড়েছি এখন 1:30 বাজে আমরা দুপুরে খাবার খাবো আমার বাবা ওখানে বসে খাচ্ছে বাবা খাচ্ছে ওখানে আর আমরা এখানে বসেছি খেতে তো বন্ধুরা দেখো এখন 6:30 বাজে আমাদেরও পিঠে করা কমপ্লিট হয়ে গেছে তারাও তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এটা হচ্ছে পাটিসাপটা এই পাটিসাপটাটা আমি বানিয়েছি দেখো কেমন হয়েছে পাটিসাপটা সরা পিঠে এটা মা বানিয়েছে আর এটা মালপোয়া এটাও মা বানিয়েছে আর এটা হচ্ছে দুধপুলি দুধপুলি এটাও মা বানিয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তো আর পিঠেগুলো কেমন হয়েছে সেগুলো কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে টাটা